বাড়তে বাড়তে এখনো পর্যন্ত সংক্রমিত হয়েছে 2 কোটির বেশি মানুষ, যে কোনো সময় মৃত্যু ছাড়িয়ে যাবে 2.5 লক্ষ। সব মিলিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে এলোমেলো ভারত। বিশ্বের ছোট বড় বিভিন্ন দেশ থেকে আসছে সাহায্য সামগ্রী, কিন্তু তা সত্ত্বেও অক্সিজেনের হাহাকার থামছে না, যাচ্ছে প্রাণ। এই পরিস্থিতিতে জোড়া সংকটের জেরে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দিল যোধপুর পার্কের বেসরকারি হাসপাতাল শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র তথা ইইডিএফ। ইইডিএফ কর্তৃপক্ষের দাবি, কোভিড রোগীদের জন্য বরাদ্দ সমস্ত বেড ভর্তি, তার উপর দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। 264 উপরে ধরুন 264 যদি পার ডে সিলিন্ডার লাগে, এটাকে আমাকে সব কোম্পানি থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং সবাই আমাকে সাপোর্ট করছে, সাপোর্ট করছে, না দাঁড়িয়ে চালাতেই পারতাম না। নতুন করে তো পেশেন্ট না নেওয়াই যাবে না, যা অবস্থা, মানে যা ক্রাইসিস। যোধপুর পার্কের এই বেসরকারি হাসপাতাল ইইডিএফ, সেখানে যেটা জানা যাচ্ছে যে গতকাল এখানে রাতে অক্সিজেন সিলিন্ডারের একটি সংকট তৈরি হয়। তাদের যে অক্সিজেনের ভাড়ার ছিল সেটা দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে যায় এবং উদ্বিগ্ন হওয়ার পর তারা স্বাস্থ্য দপ্তরের সাহায্য চায়। ইডিএফ হাসপাতাল সূত্রে খবর, স্বাস্থ্য ভবনের হস্তক্ষেপে আপাতত ভর্তি থাকা কোভিড রোগীদের জন্য অক্সিজেনের যোগানের ব্যবস্থা করা গেছে, কিন্তু বেড খালি না হওয়া পর্যন্ত নতুন করে করোনা রোগী ভর্তি নেওয়া হবে না। ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখো কুস্মিতা, চারিদিকে এই যে অক্সিজেনের সংকট, তা মেটাতে এবার এক পরামর্শ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা বলছেন, অক্সিজেন সংকট মেটাতে অবিলম্বে দেশেই কনসেন্ট্রেটর তৈরিতে জোর দিতে হবে, এজন্য এগিয়ে আসুক ছোট ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলো। ঠিক কি বলেছেন তিনি শুনব। অক্সিজেন কনসেন্ট্রেটর যেগুলো আপনি বলছেন, মানে শুধু যে গত 2-3 মাসে অন্তত 300-400 গুণ দাম বেড়েছে তা নয়, এই মুহূর্তে কলকাতার বাজারে সম্পূর্ণ অমিল, মানে এ রাজ্যে বসে আপনি অক্সিজেন কনসেন্ট্রেটর চাইলেই পাবেন না, এতটাই সংকট। আমি জানি সংকট এবং জানি, কারণ অনেকেই যারা পারছেন তারা কিনে রেখে দিচ্ছেন যদি হয়, কিন্তু সেই অনুপাতে একদম উৎপাদন বাড়ানোটাও কিন্তু সহজ, মানে আমার মনে হয় এই এই একটা জিনিসে খানিকটা সরকারের হয়তো সাহায্য বা উদ্দীপনা লাগবে, কিন্তু আমাদের যে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আছে পশ্চিমবঙ্গে, এখনো অনেক ছোট ছোট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আছে হাওড়ায় ট্রেডিশনালে, এখানে কিন্তু অক্সিজেন কনসেন্ট্রেটর কিছু বিরাট জিনিস নয়, এটা তৈরি করা যায়। আমরা যদি 1 মাসের ভেতরে আমার মনে হয় অনেক তৈরি করা যায়। আমার মনে হয় এতে আসলে এটার সমস্যাটার এখনকার মতো যা করা যায় তাই করতে হবে, ইম্পোর্ট করতে হবে, কনসেন্ট্রেটর ইম্পোর্ট করতে হবে, কনসেন্ট্রেটর তৈরি করতে হবে, তারপরে মানে 2-3 মাসের মধ্যে আমার মনে হয় আউটপুট বাড়ানো যায়, অ্যাভেলেবিলিটি বাড়ানো যায় এবং তাতে অনেক মানুষের জীবন বাঁচবে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।